সোশ্যাল মিডিয়া, মোবাইল দিয়ে ফোন করি আর, মোবাইলিত আমরা ফটো আর আমরা ভিডিও কল দেখি দেখি ফোন করি আর, আর আমি কইয়ার ওই তুমি আমার স্বামীর মতো, আমি কইয়া তুমি আমার বিবির মতো, এই মতো অবস্থা যে জমানার মধ্যে চলে, আর আমরা স্কুল কলেজের মধ্যে যারা ফুড়ি আর, আমি কইয়ার না আমরা সারা বদমাশ হয়ে গেছি, খারাপ হয়ে গেছি, নাউজুবিল্লা, একগুরো আমরা ইলা আছি স্কুল কলেজের মধ্যে আমরা ফুড়ি আর, আব বিয়া হইছে না যেমন বিয়ার উপভোগ আমরা বিয়ার মজা লইয়া আসছি, নাউজুবিল্লা, ইলা স্কুল কলেজ যদি আমরা চলি ফড়ো আমরা ফুড়িতাম ঠিক আছে, পর্দা ফুসিদার সহিত আমরা চলিয়া যাইতাম, আমার মধ্যে বায়ু আমার মধ্যে দেওয়ার আছে আর বাইর বউ আছে, দেওয়ার আর বাইর বউর মাঝখানো কোনো পর্দা নাই, আমার বনির জামাই আছেন বহনবী বনির জামাই আর আমি হালি আছি, হালি আর বনির জামাইয়ের মাঝখানো কোনো পর্দা নাই, জেঠালি আর বনির জামাইয়ের মাঝখানো কোনো পর্দা নাই, শরীয়তে কইয়া দিছে কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, আল্লাহ কইয়া দিতরা আমরা পর্দা করতাম, আর অন বনির জামাইয়ে হালির লগে জেঠার লগে বদফেইল করে বদখাম করে, আর নিজর দেওরে নিজর বাইর বউ লগে বদখাম করে, তে আমার জিসিমর ফর্দা দুরমাত মেইন ফর্দার মধ্যে যে সময় হামলো হয়ে গেছে, তে আমার লাগে জাহান্নম আছে, জাহান্নম সালা আমার কোনো বাসা নাই, তে যদি হে মা বনি নকল আর হে নজুয়ান বনি নকল আমরা যদি জাহান্নমার আগুন বরদাস্ত করতাম পারি, মায়ানমারের মুসলমান দে জ্বালানি হয়েছে, মায়ানমারের মুসলমান হল মঞ্চন আমরা প্র্যাকটিক্যালও দেখছি না মোবাইলের মধ্যে দেখছি, ওখান দেখিয়ে আমরা মা বনিনতে আমরা বেটাইনতে বেটিনতে খান্দিছি, আর মায়ানমারের মুসলমান লাগে আমরা দোয়া করছি, ও মতো মায়ানমারের মুসলমান দুনিয়ার আগুনে জ্বলছন মরছন আমরা দেখিয়া বরদাস্ত হয়েছে না, তাহলে কবরের মধ্যে যেখানে আজাব আরম্ভ হইব, আর জাহান্নমের মধ্যে আল্লাহ পাকে যে সময় ডালবা আমরা চিরজিন্দেগি আজাব আরম্ভ হইব, ও আজাব ওখান খেয়েও আসুনি আমরা বরদাস্ত করতাম, যেহেতু জাহান্নাম থেকে আল্লাহ দুনিয়ার আগুনের মধ্যে যদি দিলাইন তিনি মানুষ কইব হে আল্লাহ আরাম করি আর এখন আমি তুলো ঘুমাই, আর দুনিয়াত আওয়ার পরে মানুষ ঘুমাইল অনেক, এর লাগিয়া আমার মোবাইল দিয়ে আমি কন্ট্রোল করতাম, আমার দরকার পড়ছে মোবাইল দিয়ে ফোন করা পড়ে আমি ফোন করতাম ঠিক আছে, কিন্তু এই মোবাইল দিয়ে আমি অশ্লীল বেহায়ামি আর বেত্তমিজির লাইনে বদ খাসলতি নিয়ত করি মোবাইল আমি ইস্তেমাল করতাম না, কারণ এই মোবাইলে বালাও আছে কোরআন ডাউনলোড দেখুয়া ওয়াজ নসিহত কল আছে, এরপরে বিভিন্ন চ্যানেল আপনারা জানুন আলিমহলে প্রশ্ন উত্তর বা বিভিন্ন ওয়াজ নসিহত নিশ্চয়ই আপনারা পাইতরা ইতা বিভিন্ন আলিমহলে দিতরা ওটা আপনারা সৌকা হয়তো এর মধ্যে কোনো ফায়দা হয়ে যাবে, ফাইল্লাম ইয়াম্বুত কুল্লু ইয়াম্বুত বাজু, সামান্য সারা জিনিসে যদি খাম হয় না তে এক জিনিসই আপনার খাম হয়ে যাবে, যাই হোক মাতলাম বইজার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম রে ফাতিমায় সওয়াল করছিল ইয়া রাসূলুল্লাহ দুই নম্বর কোন মহিলা রে দেখছেন জাহান্নামে জ্বলতে সময়, আল্লাহ নবী কইছিল ফাতিমা ও মহিলা যে মহিলার জিবরা ফরিশতায় টান মারি বার করছেন আর জাহান্নামের রশিদি বান্দিয়া জাহান্নামের সুলার উপরে লটাইয়া দোয়া, জিবরা কেমন পুষিদা জিনিস আর জিবরা কেমন নরম জিনিস, যদি আমরা সামান্য গরম পানি বা চা যদি খাইলাই সুন লাগি গেছে জিবরা মধ্যেতে আমরা পানি বারই যায়, আমরা ভাত খাইতাম পারি না, তরকারি আমরা তুলা চাল আলাইলে খাইতাম পারি না, জলুস পাইয়া আমরার পরে ঔ মতো জিবরারে জাহান্নমর রশিদি চার মাইল লম্বা তিন মাইল চৌড়ালা এক জিসিমালা যদি মহিলা থাকি আর ই মহিলার জিবরা কত বড় হইব, জাহান্নমর রশিদি বান্দিয়া লকটাইয়া তো কেমন দিন জমিন হৈরর দানা সারি দেও আসমান মন্ত সহিলাও একটা ফাকিরে হুকুম আল্লাহ দেখুয়া ঔ ফাঁকিয়া খাইয়া শেষ হইব, হে জাহান্নমী মহিলা আব জাহান্নমর আজাব শেষ হইত নাই, আব জাহান্নমর আজাব শেষ হইত নাই, আল্লাহ নবীরে ফাতিমা কইছিল ইয়া রাসূলুল্লাহ কোন মহিলা ই মহিলার অত শাস্তি এখানে, বলে হে ফাতিমা ঔ মহিলা ঔ বিবি যে মহিলায় যে বিবিয়ে নিজর স্বামীর লগে কড়ুয়া ভাষা ব্যবহার করত, স্বামীরে গালি দিত, স্বামীর লগে তর্ক করত, স্বামীর খতার লগে খতা মারত আর স্বামীরে সবসময় দুর্বল বানাইয়া তাই সবল রইত, এখানে আমি বুঝাইয়ার তফসিল আমি বুঝাইয়ার, এর দ্বারা বোঝা গেল গীতা আমরা কিছু মহিলা আছি সারা নাই যারা স্বামীরে কঠোর বাক্য ব্যবহার করি, স্বামীরে গালি দিলাই হান্দান তুলিয়া কোনো সময় গালি দিলাই, স্বামীরে কোনো সময় মাইল লইয়া যাই থাবল লইয়া যাই স্বামীরে মারতাম মরিয়া, কোনো সময় স্বামীরে গালি দেই মা বাপার হান্দান তুলিয়া গালি দেই আর ওলা কিছু সুট লাগাইয়া স্বামীরে হতা হই যে স্বামীর অন্তর তুলি যায় আর এমন স্বামীর কল্লবের মধ্যে আগুন জ্বলের লক্ষ লক্ষ পাওয়ার পিকেট যদি ইস্তেমাল করা যায় ই আগুন নিবানি যেত নাই, আর এমন স্বামী তাই বঞ্চন মুগ্ধ হইবার মতো জায়গা নাই, আর ইলা স্বামী যদি বিবিরে কষ্ট দিতরা তে বিবিয়ে এমন কষ্ট পাইতরা যে ই কল্বর মধ্যে আগুন জ্বলের স্বামীর জড়িয়ায় যে ই কল্বর মধ্যে পাওয়ার পিকেট আনিয়া ডাল হইলে আগুন নিপ্ত নাই আর বিবি এমন মজবুর হইছেন কোনাখানো হইবার মতো নাই, বিবি এমন মজবুর হইছেন কোনাখানো হইবার মতো নাই, তে স্বামীর মধ্যেও দোষ আছে কোনো সময় পাওয়া যায় আর কোনো সময় বিবির মধ্যে পাওয়া যায়, এর কারণে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসালামের খেদমত এক মহিলা নজওয়ান কুমারী যুবতী নারী আইছেন ইয়া রাসূলুল্লাহ আগামী খাইলে আমার শাদী আমার নসিহত হরক
আল্লাহ নবী কইছলা হে মহিলা খাইলতুমার শাদিনী বলে জি বলে হে মহিলা মন করিলাও তোমার বিয়ে হই গেল স্বামী তোমার সামনে এই মত স্বামীর জিসিম ফসি গেছে গলি গেছে বাগিনা ফুজ দিলেইছন তোমার আত নাই তোমার তোমার খাফন নাই তোমার গাল নাই তোমার খফাল নাই তোমার জিবরা ওখান বার করিয়া এই মত স্বামীর মাথা তাকি ফাওফন্ত তুমি ছাটি ছাটি যদি এই মত ফুজ ফালাও দুর্গন্ধ ফালাও তে হে মহিলা দেব তোমার স্বামীর খেদমত আদায় হইছে না দেব তোমার স্বামীর খেদমত আদায় হইছে না বুঝা গেল ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ কইতরা গরো তাখো মতলব গিতা গরো তোমার স্বামীর খেদমত লাগে করো তোমা থাকি আওলাদ জন্ম লইতরা এরার খেদমত তুমি করো তুমি গরো তাকিয়া তুমি তিলাওয়াত করো নামাজ পড়ো তুমি বারো বারো হইতে এখানে তোমার স্বামীর খেদমত করা তোমার উপরে ওয়াজিব এখানে তিন আয়াত বিয়ার সময় আমি তফসিলও দিয়েন না তফসিলও দিয়েন না লম্বা সময় হয়ে যাব তিন আয়াত স্বামীর সামনে পেশ করা হয়েছে আর তিন আয়াত হুনিয়া খুতবাত ও স্বামী কইছন অমুকর ফুরি অমুকের আমি কবুল করলাম তে হে স্বামী বেওকুফ বুড়ব তুমি আইস ফোন তো কোনো আলিম রে সোয়াল হল না তিন আয়াত আল্লাহ কিতা কইছন খালি তিন আয়াত খুতবার মধ্যে পেশ করো তুমি ওখান বুঝো ও ওখানের মধ্যে বুঝ দেওয়া হয়েছে তোমার স্বামীর তোমার বিবির খেদমত তোমার উপরে ওয়াজিব বিবির রেহেন সেহেন দেওয়া তোমার উপরে ওয়াজিব গড় দিতায় তুমি স্বামীর উপরে ওয়াজিব বিবিরে খানি কুরাকি দিতায় তোমার উপরে ওয়াজিব বিবিরে খাফড় দিতায় তোমার উপরে ওয়াজিব বিবির ঔষধ খরচ লাগে তোমার উপরে ওয়াজিব বিবির যত জরুরত আছে তুমি কুলাই দিতায় তোমার উপরে ওয়াজিব তাহলে হে স্বামী তোমার উপরে যদি ওয়াজিব হয়ে গেছে তাহলে হে মহিলা আমি কী কারণে মার্কেটও যাইতাম কী কারণে আমি 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 ওই যেন গুট আর বন্ধন অফিসের মধ্যে যাইতাম আরে কী কারণে সুদল লেনদেন আমি করতাম কী দরকার আমার আমার স্বামীর উপরে আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন আর আমার কইছেন কারনা ফি বুয়ুতিকুন্না আমি গড় থাকতাম তো তোমার গড় তাকি আবার খাম করেই আমি রাবিয়া বসরি বনি জন্নতর জন্নতর তৈয়ারি হরিলাই আল্লাহ সুযোগ আমার দিয়েছেন জন্নত বানাইতাম আর স্বামীর তো এই সুযোগ আল্লাহ দিয়েছেন না স্বামী জাহান্নামে যেতে পারেন তে আমি জন্নতি বনি যাইতে স্বামীর সুপারিশ করি নিমু তে আল্লাহ তো এহসান আমরা রুবে করছো আল্লাহ তো এহসানে আজিম আমরা রুবে করছো তাহলে আমি বুঝা দরকার আমার স্বামীর উপরে আমার হক কত আছে আর স্বামীর হক কত আছে আমার বুঝা দরকার।